الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর যেখানেই থাকো না কেন, আল্লাহর এই কোরআনকে মানো। এই কোরআন একদিন তোমার কাজে আসবে, ঠিক কিনা? কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ, তেমনি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে বলছে যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল অশ্লীল ভিডিও দেখতে পারেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি একবারও আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই, আপনার মতো নাফলমান আসমানের নিচে জমিনের উপর আর একজনও হতে পারে না, ঠিক কিনা? আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কি করেছো, আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছো? আপনার ছেলে বলবে, মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কোরআন পড়তে, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, হে গিভ মি 2 মিনিটস স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত হয়েছে, চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহর এই কোরআনের সুমধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও বা কোরআন পড়িও, তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে দেখে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দে নাই, তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ, আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে, তুমি সর্বপ্রথম কি দেখবে? তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, না তোমার আদরের বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দে নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি, আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দে, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো, আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে আল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম, আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তার আল্লাহর কোরআন দেখে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, ঠিক কিনা? আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজকে সারাটা দিন ইউটিউব কয়বার দেখেছ, আপনি বলবেন, আজকে সারাটা দিন ইউটিউব 100 বার দেখেছি। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ, আপনি বলবেন, আজকে সারাদিন মোবাইল 200 বার দেখেছি। আপনি নাফলমান ছেলে মোবাইল 200 বার দেখতে পেরেছেন, ইউটিউবার 100 বার দেখতে পেরেছেন, আপনি নাফলমান ছেলে আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই, আপনার মতো নাফলমান ছেলে আসমানের নিচে জমিনের উপর আর একজন হতে পারে না, ঠিক কিনা? কার জন্য নিজের জীবন দিয়ে দিতেছ যুবক? কার জন্য? ব্রাজিল আর্জেন্টিনার জন্য, ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজের জীবন দিয়ে দিতেছেন। আপনি মনে রাখবেন, কি হবে ব্রাজিল দিয়ে, কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি আল্লাহর এই কোরআনটা না পড়েন? আপনি কার জন্য কাঁদছেন? আপনি সম্পূর্ণ অমুসলিমদের জন্য কাঁদছেন, আপনি নাস্তিকদের জন্য কাঁদছেন, আপনি খ্রিস্টানদের জন্য কাঁদছেন, ঠিক কিনা? এই দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ঢোকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য কোরআন পড়ে না, সেই আল্লাহকে অপমান করে, সেই আল্লাহর সাথে শিরিক করে, সে আল্লাহর গজবে পড়বে, সে জাহান্নামে পড়বে, ঠিক কিনা? তাই আমাদের উচিত ঠিকমতো কোরআন পড়া, কোরআনকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির
السلام عليكم ورحمة الله وبركاته.